বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে রেশন। কলকাতার নেতাজি ইন্ডোরে দুয়ারে রেশন প্রকল্প চালু করার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদে এই প্রকল্প চালু করার ঘোষণা করলেন খোদ জেলাশাসক। বহরমপুর প্রশাসনিক ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুয়ারে রেশনের প্রকল্প সূচনা হয়। মঙ্গলবার থেকে জেলার সমস্ত প্রান্তে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে বিনা পয়সার রেশন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আর লাইনে দাঁড়িয়ে রেশন নয়, এবার দুয়ারে পৌঁছে যাবে রেশন। কলকাতার নেতাজি ইন্ডোরে রাজ্য স্তরে দুয়ারে রেশনের প্রকল্প চালু করার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলায় এই প্রকল্প চালু করার ঘোষণা করলেন খোদ জেলাশাসক। বহরমপুর প্রশাসনিক ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুয়ারে রেশনের প্রকল্পের সূচনা করলেন জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী। বিধানসভা ভোটের সময় দুয়ারে রেশনের প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। তারপর পাইলট প্রজেক্ট হিসেবে বেশ কয়েকটি জায়গাতে শুরু করা হয়েছিল দুয়ারে রেশন প্রকল্প। মঙ্গলবার থেকে জেলার সমস্ত প্রান্তে বাড়ি বাড়ি বিনা পয়সার রেশন পৌঁছে দেওয়া হবে বলে জানালেন জেলাশাসক। মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য স্তরে দুয়ারে রেশন প্রকল্প সমস্ত জেলাতে আর সমস্ত জায়গায় আজকে সূচনা করলেন। এর আগে আপনারা জানেন যে পাইলট বেসিসে প্রত্যেকটা জেলাতে 30% জায়গায় শুরু হয়েছিল, আজ থেকে এটা প্রত্যেকটা রেশন ডিলার জায়গায় শুরু করা হলো। আমরাও আনুষ্ঠানিকভাবে আমাদের জেলাতে 4-5টা গাড়ি এখানে পাঠালাম। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা স্বাদ।